যে আউট অফ পকেট পেমেন্ট, চিকিৎসা করাতে গিয়ে নিজের পকেট থেকে টাকা দিতে গিয়ে 100 মিলিয়ন পিপল প্রতি বছর গরিব হয়ে যাচ্ছে, দুস্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার ধান জমিটা বেচে দিচ্ছে, এখন তার আর আর ইনকাম, সেই ইনকামটা শেষ, এরপরে বাকি পুরো পরবর্তী জীবন সে দারিদ্রের মধ্যে কাটাবে, কারণ তাদের চাষের জমি ছিল সেটা তো সে চিকিৎসা করতে গিয়ে ব্যয় করে ফেলছে। এরকম সারা পৃথিবীর চিত্র আছে, এই চিত্রটা যাতে তৈরি না হয় এইটাই ইউনিভার্সাল হেলথ কভারেজের মুখ্য উদ্দেশ্য। তাহলে এইটা করতে গিয়ে আমরা টাকাটা কোথার থেকে পাবো, দিস ইজ ইম্পর্টেন্ট, যে আমাদেরকে ফান্ড জেনারেট করতে হবে, এটাকে বলে হেলথ সিস্টেম ফাইন্যান্সিং। এই হেলথ সিস্টেম ফাইন্যান্সিং এর উদ্দেশ্য হচ্ছে যে ফান্ড জেনারেট করব যাতে আউট অফ পকেট থেকে খরচটা না হয়, আউট অফ পকেট থেকে খরচটা না আসে। এবং সেটার জন্য অনেক রকম পদ্ধতি আছে যে এটা কিভাবে করা যায়। এখানে আমি কতগুলো এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেই এক্সাম্পল গুলো দেখে আপনাদের আইডিয়া হবে। একটা হচ্ছে যে সিম্পল এক্সাম্পল, সবাই জানেন যে ইন্স্যুরেন্স করতে পারবো, তো সবাই যদি ইন্স্যুরেন্স দেয় যে প্রতি মাসে 50 টাকা বা 100 টাকা করে ইন্স্যুরেন্স পলিসি জমা দিবেন, আপনার যখন এরকম চিকিৎসা লাগবে তখন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে দিবে, দিস ইজ ভেরি গুড একটা প্রপোজাল। কিন্তু এরকম ভাবে অনেক রকম ভাবে ফান্ড জেনারেট করা যেতে পারে, এনজিও এর মাধ্যমে জেনারেট করা যেতে পারে, লোকাল ডেভেলপ মানুষের মাধ্যমে যোগাযোগ করতে পারে। যেরকম ভাবে আমি যদি এক্সাম্পল দিই যে আমাদের যে জেনারেল হাসপাতাল আছে সেটা কিন্তু এই কোভিড ক্রাইসিসে প্রচুর ফান্ড অ্যাকোয়ার করতে পেরেছে, বিভিন্ন কাজে তারা এই ফান্ডটাকে জোগাড় করেছে, এবং বিভিন্ন যারা দানশীল ব্যক্তি আছেন তাদের কাছ থেকে নিয়ে আমার বিআইটিএ দিয়েও আমরা এরকম প্রচুর ফান্ড জোগাড় করেছি। আমাদের আইসিইউ, আমাদের সিসিইউ, আমাদের চিকিৎসা, আমাদের অক্সিজেন সিলিন্ডার, এগুলো সব কিন্তু সরকার দেওয়ার আগেই আমরা এগুলো জোগাড় করেছি ফ্রম ভেরিয়াস সোর্সেস। তাহলে সেরকম আমরা করতে পারি, আমরা বিভিন্ন জিনিসের উপরে ট্যাক্স বসাইতে পারি, এই ট্যাক্সের টাকাটা হেলথের জন্য খরচ করা হবে, অথবা দানশীল ব্যক্তিদের কাছ থেকে কালেকশন নিতে পারি। এইভাবে আমরা একটা ফিনান্সিয়াল প্রোটেকশনের জন্য আমরা বিভিন্নভাবে আমরা ফান্ড জোগাড় করতে পারি, এটাকে বলে হেলথ ফাইন্যান্সিং। এবং WHO, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ রিপোর্টে 2010 সালে, 3 ইন্টার রিলেটেড হেলথ ফাইন্যান্সিং স্ট্র্যাটেজিক অপশনস, ওরা স্ট্র্যাটেজিক হেলথ কমপ্লেক্সে এটা বলা হয়েছিল যে 3টা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এগুলো আর ডিটেলস লাগবে না, কিন্তু এটুকু বুঝতে হবে যে যেকোনোভাবে হোক আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমাতে গিয়ে আমাকে হেলথ ফাইন সিস্টেমের মধ্যে প্রচুর ফাইন্যান্স দিতে হবে, সেটা সরকারিভাবে হোক, ইন্টারন্যাশনালি হোক, এনজিওর মাধ্যমে হোক, লোকাল স্থানীয় রিচ কমিউনিটির মাধ্যমে হোক, অথবা পাবলিকের পকেটের পয়সা হোক, ইন্স্যুরেন্সের মাধ্যমে হোক, অথবা ট্যাক্সের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক আমাদেরকে এই ফাইন্যান্সিং ব্যবস্থা করতে হবে। ফাইন্যান্সিং ব্যবস্থা যদি না করি তাহলে চিকিৎসাটা গরিব মানুষরা ঠিক মতো পাবে না, অর্থাৎ আমার এখানে চিকিৎসা আছে, আমার এখানে ডায়ালিসিস আছে, কিন্তু সে ডায়ালিসিস করতে পারে না, বিকজ তার কাছে ওই যে ডায়ালিসিস করতে যে খরচ হয় সে খরচটা নাই। আমি যেরকম একটা এক্সাম্পল দিই, আমার এক ফ্রেন্ড আছেন খুব নাম করা নেফ্রোলজিস্ট, তো একদিন খুব মন খারাপ করে বলছে যে কি একটা স্পেশালিস্ট হইলাম, কোনো রুগী ভালো করতে পারে না, রুগীর পয়সা খরচ করতে 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 যেদিন সে আর খরচ করতে পারে না সেদিন মরে যায়। তো একটা এক্সাম্পল দিচ্ছিল যে এক লোককে এরকম শান করতে হয়, তো শান করার জন্য বলেছে যে আপনার তো ইয়ে আছে, কিডনি আছে, আপনার ডায়ালিসিস করালাম, আপনি শান করান। সে জমি টমি বিক্রি করে শান করছে, এন্ড শান করার পরে শান যেই হয়ে গেছে সে মনে হচ্ছে তার চিকিৎসা হয়ে গেছে, তারপর যখন ডায়ালিসিস করতে বলা বলে আবার এটা কি বললেন, কারণ কেউ ওই যেহেতু এই খরচের টাকা অনেক বড় টাকা সে কিছু বলে না। সে একদিন ডায়ালিসিস করছে, একবার ডায়ালিসিস, দুইবার ডায়ালিসিস করার পর তো তার টাকা শেষ, তো টাকা শেষ করে আবার 15 দিন পর আবার করতে হবে, এখন 15 দিন পরে তার ডায়ালিসিস করতে আর কোনো পয়সা নেই, তো বলে সেই লোক চলে গেল আর কোনোদিন আসেনি। এরপরে প্রায় বছর খানেক পরে সেই লোক একদম অজ্ঞান অবস্থায়, অলমোস্ট ডাইং এরকম একটা কন্ডিশনে, তার ছেলে মেয়েরা সব ধরে নিয়ে আসে। আনার পরে তো তখন রাগ করছে খুব স্বাভাবিকভাবে গার্জেনের কাছে, ছেলেদের কাছে, যে তোমরা বাবার এই অবস্থা, মরার সময় নিয়ে আসছো, এতদিন তোমরা কি করছো, তোমরা জানো না তোমার বাবা অসুস্থ। তো তখন ছেলেরা বলছে যে আমার বাবার যতদিন হুশ ছিল ততদিন আমি হাসপাতালে মানে বাসা থেকে বের করতে পারিনি, কারণ বলছে যে আমার একটা জমি আমি অলরেডি এইটুক চিকিৎসা করতে ব্যয় করে ফেলছি, এখন আমার বাকি জমি বিক্রি করে চিকিৎসা করে আমার পুরো ফ্যামিলিটাকে আমি পথে বসাতে পারবো। এবং যেদিন অজ্ঞান হয়ে গেছে সেদিন তারা তুলে নিয়ে আসছে, এর আগে চিকিৎসাই করাতে পারেন। তো এই হচ্ছে বাস্তবতা, এই বাস্তবতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, যে কোনো একটা পদ্ধতি বের করতে হবে। এটা হচ্ছে আমার হেলথ ফাইন্যান্সিং সিস্টেম, যে রিডিউস দ্য হেভি রিলায়েন্স অন ডাইরেক্ট আউট অফ পকেট এক্সপেন্ডিচার। কোনোভাবে আউট অফ পকেট এক্সপেন্ডিচার এত হইতে পারবে না যে তার জায়গা জমি
তার ব্যক্তিগত সম্পদ, তার বিভিন্ন রকম মেয়ের বিয়ে, তার আয় রোজগার, তার চাকরি সবকিছু ইয়েতে চলে যায়, অথবা এত টাকা ঋণ করে ফেলে যে ঋণ শোধ করতে সে আর জীবনেও পারবে না। তো এই এইটা হচ্ছে ইউনিভার্সাল হেলথ কভার যে থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এইটাকে আমাদের বিভিন্ন রকম সোর্স বের করতে হবে, এবং এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি যে আমাদের বিভিন্ন রকম ভাবে রেভিনিউ কালেকশন করতে পারি। এখানে দেখেন কতগুলো এক্সাম্পল আছে, এটাকে বলে সিন ট্যাক্স, অনেক দেশে করছে, টোবাকো এবং অ্যালকোহলের উপরে এক্সট্রা ট্যাক্স বসায় দিছে। এই এক্সট্রা ট্যাক্স যে টাকাটা আসে সেটা হেলথ সিস্টেমে দেয়। এই যে রোমানিয়াতে করছে কি, আনহেলদি ফুড অর্থাৎ ফাস্ট ফুড যত আছে ফাস্ট ফুড উপরে একটা এক্সট্রা ট্যাক্স বসায় দিছে, যে ফাস্ট ফুড দোকান আনহেলদি ফুড তুমি প্রতিটা বিক্রির সাথে এত টাকা ট্যাক্স দিবা, এই ট্যাক্সটা যাবে হচ্ছে স্বাস্থ্য খাতে। তারপরে কারেন্সি ট্রানজেকশন, ইন্ডিয়া যেটা করছে যে ইন্ডিয়াতে ওই ওদের যে ডলার থেকে টাকা কনভার্ট করলেই একটা ট্যাক্স দিতে হবে, এই ট্যাক্সটা তারা এই যে খুব অল্প অ্যামাউন্ট কিন্তু 0.05%, কিন্তু এই টাকাতে 370 মিলিয়ন টাকা জমা হয় ফর হেলথ, জাস্ট এইটুক ট্যাক্স বসায়। যেমন একটা দেশ আছে যারা রেমিটেন্স আসলেই সেখানে একটা ট্যাক্স বসায় দেয় এবং সেই ট্যাক্সটা তারা দেয়, এরকম বিভিন্ন কান্ট্রি বিভিন্ন জায়গায় ট্যাক্স বসিয়ে এই আউট অফ এক্সপেন্ডিচার কমানোর জন্য আমাদের ব্যবস্থা করছে। আউট অফ এক্সপেন্ডিচার, পকেট এক্সপেন্ডিচার যদি কমানো না হয় তাহলে ইউনিভার্সাল হেলথ কভারেজ কোনোদিনই হবে না, কারণ সবচেয়ে বড় দুর্বলতাটা হচ্ছে যে আমার পপুলেশন কভারেজ করা সম্ভব, টেকনোলজি ট্রান্সফার করা সম্ভব, কিন্তু যদি আউট অফ পকেট এক্সপেন্ডিচার এই পরিমাণে হয় তাহলে গরিব মানুষ এটা এফোর্ড করতে পারবে না। তার জন্য ফান্ডের ব্যবস্থা করতে হবে, শুধু সরকারের দিকে তাকায় থাকলে অথবা WHO-র দিকে তাকায় থাকলে কোনো সময় এই প্রবলেমের স্থায়ী সমাধান হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, এটুকুই আছে ক্লাস। থ্যাংক ইউ স্যার। ওকে, আমি এই ক্লাস তার পরীক্ষা দিয়েছিলাম, খাতা পাইনি, পরীক্ষা খাতা আমি দেখার সুযোগ পাইনি, আমি দেখে আমি দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমার সিলেবাস এটুকুই, এরপর হয়তো আমি একটা ক্লাস দিব অ্যাজ এ হোল, আমার পুরো ক্লাসের মধ্যে যদি কিছু বাদ থাকে বা কিছু জিনিস অ্যাড করা থাকে তাহলে আমি সেটা অ্যাড করে দিব। মোটামুটি আমার এইটুকুই আমার ক্লাস। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্পিকার, নমস্কার। ওকে, আমি আজকে দিয়ে দিব এটা।